কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। রামচন্দ্র যখন 14 বছরে বনবাসে গেল, সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, চিৎকার করে রামচন্দ্র বলছে, সীতা এইদিকে। রাবণের হাতে, রামের হাতে একটা ধনুক ছিল, মা আমার দিকে তাকাবেন, ধনুকে হেরাম দিয়ে সীতা সীতা বলে কাঁদছে। সামনে লক্ষণ তাকিয়ে বলছে, দাদা তুমি যখন কাঁদছো তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত পড়ছে কেন? রক্ত আর চোখের জলে মাটি ভিজে যাচ্ছে, সত্যি তো? রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে, মা রামের চোখ থেকে জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত। জিজ্ঞাসা করলো, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত কেন? রাম বলল, তাই তো রে, ঠিকই বলেছিস। কি দেখলো? যে ধনুকে হেলান দিয়েছিল তার নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল, ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদী সৃষ্টি হলো, ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হয়, ওই বৈতরণী নদীর জন্ম কোথায়? রামচন্দ্রের চোখের জল আর কি ব্যাঙের রক্তে ওই নদীটার সৃষ্টি হলো। রামচন্দ্র যখন ব্যাঙটাকে তুললো তখন বললো, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটাকে দেখে দিয়ে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যদি মারে আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি কাউকে মারে তবে আর কাকে ডাকবো? প্রভু কেঁদে কেঁদে ব্যাঙটা বলছে, প্রভু আমায় তুমি মারছো, তুমি মারো। ভগবান বলছে, ব্যাঙ আমি জানি তোর মৃত্যু হবে, বল তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণম মুনি ছিলাম। কেন তুই ব্যাঙ হলি? গুরু অভিশাপ। আপনাদের কাছে নিবেদন রইল, গুরুর কাছ থেকে অভিশাপ কেউ নেবেন না। গুরু যদি প্রাণ ভরে কাউকে একবার অভিশাপ দিয়ে দেয়, সে অভিশাপ পাক্কাপাক্কি লেগে যায়। আর অভিশাপ নেবেন না কার কাছে? ছোটোর কাছ থেকে নেবেন না, বড়ো কাছ থেকে নেবেন না। এমন মুখ থেকে কথা বের করবেন না যে কথাটার জন্য একজন খুব কষ্ট পায়। আপনার কথার জন্য একজন যদি খুব কষ্ট পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়, সে তখন যন্ত্রণায় আপনাকে একটা অভিশাপ দিয়ে ফেলে, ওটা পাক্কাপাক্কি আপনার জীবনে লেগে যায়। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদের, আমার জীবন্ত দেখা প্রমাণ। একটা শাশুড়ি মা একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে, কোনো বৌমার কাছে চাই না, নিজে চেয়ে আনে খায়। একদিন শাশুড়ির সঙ্গে পাশের বাড়ির বউয়ের ঝগড়া হলো, আর বউটা এসে কি করলো জানেন? ওই ছোট্ট কুঁড়ে ঘরটাতে দেশালাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিল, বাড়িটা দাও দাও করে জ্বলতে শুরু করলো। আমার জীবন্ত প্রমাণ একবারে দেখা, একবারে পাক্কা প্রমাণ দেখা। সেই সময় বৌমাটি কি করলো জানেন? যখন বারবার শাশুড়িটা কাঁদছে আর অভিশাপ দিচ্ছে, তখন বৌমাটা একটা কাঠের পিড়ে এনে তার পায়ে ছুঁড়ে দিল, রক্ত বেরিয়ে গেল শাশুড়ি মায়ের। চিৎকার করে 80 বছরের বৃদ্ধা চিৎকার করে বলে উঠল, ওরে এই তুই যেমন আমার কুঁড়ে ঘর জ্বালিয়ে দিলি, তোর এই বিরাট বড় ঘর একদিন আগুনে ছাড় খাড় হয়ে যাবে, দেখবি তোর ভিটে তার কেউ বাস করতে পারবে না। আমি দেখে নিলাম যে বউটি আগুন জ্বালিয়ে দিয়েছিল সে রক্তের গরমে করেছিল, 50,000 টাকা ব্যাংকে জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে কষ্ট দেবেন, অনেক বছর পর আপনি কষ্ট ডবল করে পাবেন। ওই বউটার একটি ছোট্ট ছেলে ছিল, সে বড় হলো, বাবা মায়ের রমত একটা মেয়েকে বিয়ে করল, তার সঙ্গে ঝগড়া হলো, বাড়িতে বৌমা আগুন দিয়ে দিল ছড়িয়ে, আর গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে লাগলো। সেই ভিটে তখন আর কেউ নাই, জেলখানায় পচে পচে বাবা মা মরে গেল। নিবেদন আপনাদের কাছে, কারো অভিশাপ করাবেন না, কাউকে এমন কিছু খারাপ কথা বলবেন না যার জন্যে আপনার জীবনে অভিশপ্ত হয়ে যায়। গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল, কর্ণমণি বললো, কি করে? বলছে, একদিন আমি গুরুদেবের চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে শরীরে নখের আঁচড় দিয়ে ফেললাম, গুরুদেব অভিশাপ দিল, রে কর্ণমণি তুই আমার চরণে আঁচড় দিতে দিতে তুই আঁচড় দিয়ে দিলি, সেবা করতে করতে অভিশাপ দিলাম, তোর ব্যাংক খুলে জন্ম হোক। কেঁদে কেঁদে বললাম, ও গো গুরুদেব অভিশাপ যদি দিলে আমার ব্যাংক খুলে জন্ম, তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে মৃত্যু হয়। গুরুদেব বলল, অভিশাপ যেমন দিলাম তোকে, তোর ব্যাং কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম তোকে
তোর ভগবানের চরণে মৃত্যু হবে মৃত্যু হবে। ব্যাংকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, বল ব্যাংক, তুই তো মরে যাবি, মরার আগে তুই কি চাস? ব্যাংক তখন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, আমি আমার জন্যে কিছু চাই না, আমার গুরুদেব যেন তোমার ডান চরণে স্থান পায়, তোমার চরণে স্থান পায়। রামচন্দ্র বলল, রে ব্যাং, যেমন গুরু অভিশাপ লেগেছে, গুরু আশীর্বাদ লাগলো, তুই আমার চরণে মৃত্যুবরণ করবি, তবে আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের উপর কর্ণমণি, আর তোর গুরুদেব বিশ্বাবসুমণি আমার বাম চরণে থাকবে। কারণ এ জগতে যারা গুরু কৃপা আছে, গুরু ভক্তি আছে, তারা গোবিন্দের চরণে আগেই যায়। বন্ধু সবাই, রাধা রানী কি? না, একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? যাদের ঘুম আসছে তাদের কি? পরীক্ষা হয়ে গেলে আপনারা কত ডুবে গেছিলেন? আচ্ছা বলি, এই দিকে তাকাবেন। আপনারা ভগবানকে কে কে দেখতে চান একবার হাত তুলুন তো, আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন, বাহ, এতজন ভগবান দেখবেন। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বললেন, দেখালেন না কেন? ও মাইরা, দাদা ভাইরা, আজকে হরিবাসরে দাঁড়িয়ে আমি যখন কথা দিলাম ভগবান দেখাবো, আপনাদের দেখাবো তবে ছাড়বো। আচ্ছা, ভগবান দেখবো বলে হাত তুললেন, কিন্তু বলে রাখি, একটা ছেলে সারা বছর পরীক্ষায় পড়াশোনা করলো না, দুদিন পড়াশোনা করলে পরীক্ষায় ফার্স্ট হয়? আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হঠাৎ করে বললেন ভগবান দেখবো, ভগবান দেখা যায়? তাহলে একটা কাজ করবেন, তবে ভগবান দেখবেন, এই কাজটা কে কে করতে পারবেন তারা হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, একমাত্র তারাই ভগবানকে দেখতে পারবে। কারা জলে ডুবে থাকতে পারবেন? দু চারজন তুলছে আর মনে মনে ভাবছে মাথা খারাপ, কীর্তন শুনতেছে জলে ডুববো। ও মায়েরা, আমি একবারও বলেছি নদীর জল, একবারও বলেছি ইন্দ্রার জল, একবারও বলেছি পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেজন নয়ন জলে ডুববে, একমাত্র নিতাই গৌর হরি বল বলে। এখন আসে, এখন যখন মোবাইলের যুগ এসছে, তখন বলে রাখি আপনার মোবাইল নাম্বার ভগবানে কে কে নিতে চান লোড করুন, কাল সকাল থেকে কথা হবে। আজকে রাত্রে ডিস্টার্ব দেবেন না, ঘুমাবে, আজকে একটু ফোন করবেন না। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, দুটো নাম্বার বলবো, একটা এসটিডি নাম্বার, একটা যেটা মোবাইল নাম্বার সেটা বলে রাখি। এসটিডি নাম্বার কি? 031632, মানে 03 1632, ভগবানের মোবাইল নাম্বার 03 1632। অনেকে প্রশ্ন করবেন এ কেমন নাম্বার, বুঝিয়ে দিই। 03 মানে কি? চিন্তা শূন্য মনে। 3 মানে কি? তিনবার, সকাল দুপুর সন্ধ্যে। 1632, 16 নাম 32 অক্ষর, যে ভজনা করবে একমাত্র ভগবান আছেন। হরি বল হরি বল। ভগবানের মোবাইল নাম্বার দিয়ে দিই 10টা নাম্বার, আপনার গুনে নিন 10টা হচ্ছে কি না। ভগবানের মোবাইল নাম্বার 10টা কি কি? 12 18 335, গুনে দেখুন তো 10টা হচ্ছে কি না। 12 কটা সংখ্যা? দুটো। 18 কটা সংখ্যা? দুটো, চারটা হলো। হাজারে কটা শূন্য হয়? তিনটে। চার আর তিনে কটা হয়? সাতটা। আর 335 কত হয়? 10টা। তাহলে 12 18 335 ভগবানের মোবাইল নাম্বার। তাহলে বলে রাখি এবার মন দিয়ে শুনুন, 12 কি? শ্রীমৎ ভাগবত গীতা 12টি স্কন্দ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করবেন তিনি ভগবানকে দেখতে পাবেন। তবে বলি, ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমি মন্দিরে আছি। তাকান 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 তাকান, আমি মন্দিরে আছি, আমার হাত আছে, নাই নাই আছে, জোরে বলুন, হ্যাঁ না না, হাত আছে, নরে 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 নরে, আমার হাত আছে নরে না, আমার পা আছে চলে না, আমার মুখ আছে আমি বলি না, আমার চোখ আছে আমি দেখি না, আমার কোমর আছে আমি দুলি না। তবে মন্দিরে যাবে কেন ভগবানের কাছে? মন্দিরে যে করবে উপাসনা তার যাবে বাসনা, ওই জন্য মন্দিরে যাই। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, জোরে বলবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল। একটা কুমড়ো গাছ, জানেন তো কুমড়ো, চেনেন তো ডিংলে যাকে বলে, চেনেন তো কুমড়ো? কুমড়ো গাছটা লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি,
কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত জোরে বলুন, 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা এইটুকু হলো, কুমড়োলতা গাছ ফলটা এত বড় হলো কেন, বটের ফলটা ছোট হলো কেন? ভগবান বলছে বটের ফলটা ছোট করলাম কেন জানিস, যুক্তি আছে, কেন জানিস? গ্রীষ্মকালে গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, আর বটের ফল যদি এত বড় দিয়ে দিই চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্যে বটের ফলটা ছোট করে। বুঝেছেন? এই জন্য একটা রাখাল বালক একদিন বট গাছের উপরে চেপিছার মনে মনে ভাবছে, হে গোবিন্দ তোমার বিচার নাই, হে গোবিন্দ তোমার বিচার নাই, এত বড় গাছ এইটুকু ফল, বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভগবানের ঠিকই বিচার আছে, ফল যদি এত বড় হতো নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ঠিক বলেনি মায়েরা? ভগবানের সৃষ্টির দিকে তাকান, কোথায় ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, যুক্তি ছাড়া কীর্তন হয় না, যুক্তি দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আবার বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আবার বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজাতে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকা চুরুই পাখি বাসি কর মাসা করে না, দেখবেন জোনাকি পোকা নিয়ে যায় গোবর নিয়ে যায়, মুখটা ঢুকিয়ে দেয় পেছনে আলো জ্বলে, দিব্যি বাতি জ্বলতে থাকে, ইলেকট্রিক কারেন্ট টারেন্ট কোনো দরকার নেই। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, আজ সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে আজ পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। আবার কি বললো, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামো, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামো, ওজে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামো, ওজে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামো, ওজে সেই তো করে ওই লোক সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে ভগবান পুরুষোত্তম, সেই তো করেছে ওজে ভগবান পুরুষোত্তম, সেই তো করেছে ভগবান পুরুষোত্তম, হরি 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 ভগবান পুরুষোত্তম, হরি 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 সেই তো করেছে। মাইরা একটা কথা বলি, দান করবেন কাকে করবেন, দান করবেন কাকে, যে পায় না তাকে, ঠিক জায়গাগুলো শুনবেন, দান করবেন কাকে, বৈষ্ণবকে। একজন দরজার সামনে এলো, মা মা আমি 4 দিন খাই নাই আমাকে খেতে দাও, 1 কেজি চাল দিলেন মদ খাবে, ও দোকানে বিক্রি করে মদ খাবে, ওকে দিলে সব। কিন্তু একজন পরম বৈষ্ণব ভিখারি এসে বললো, মা দাও, আপনি বৈষ্ণবকে দিলেন, ও নিজের কুটিরে নিয়ে গিয়ে সেই চালটাকে সিদ্ধ করলো, গোবিন্দের সেবায় দিল, আর দেবার সময় বললো, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারে যেন মঙ্গল হয়ে যায়। জায়গা আছে আস্তে, দান করবার জায়গা আছে, দান করবেন কোন জায়গাতে আমার দিকে তাকাবেন, যে দান দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত, যে দেয় সে ওপরে, ওপর মানে ওপরে চলে যায় না, ওপরে থাকে, আর যে নেয় সে নিচে থেকে যায়। আপনারা যদি আমাদের বীরভূম যান একবারে, ঠিক দেখবেন একচক্রধাম নিতাই ধাম তারাপীঠের কাছে যদি যান, দেখতে পাবেন বিরাট মন্দির হচ্ছে, অবাক হয়ে যাবেন আপনারা, দেখবেন 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু আশ্চর্য হবেন, আমরা ওখানে কীর্তন করতে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা এত ইঁট পাথর সিমেন্ট কে দিচ্ছে, বলছে যে দেয় নাম দেয় না, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, খুব দামি কথা, যে দেয় সে নাম দেয় না, কেন বলুন তো, নামটা ভগবানের খাতে লেখাও মানুষের খাতায় না। অনেকে দেখবেন আমার নামে একটু প্রচার করে দিন তো, আমি 500 টাকা দিলাম, অমুক জন অমুক বাবু প্রদীপ বাবুর গান শুনে এই টাকা দেন না, ভগবানের নামে দিন, কাজে লেগে যাবে, ওই জায়গাতে থাকবে। আবার দেখবেন কিছু মনে করবেন না, আপনাদের এখানেও নিয়মটা নাই, আমাদের বীরভূম ঝাড়খণ্ডে আছে, ওখানে কীর্তন হলে না যারা বৈষ্ণব মানুষ একটা থালাতে প্রদীপ নিয়ে যায়, নিয়ে মায়েদেরকে টিকা দেয়, আর মায়েরা 2-5 টাকা করে দেয়। তা আমি দেখতে পাচ্ছি একটা আসরে সবাই বসে আছে, একজন 1 কোটি টাকার লোক মানে 1 কোটি টাকার মানুষ, সে কী করেছে দেখুন, ওখানে মাঝখানে বসে আছে, সবাইকে দিচ্ছে টিকা, ও নিচ্ছে, হঠাৎ করে দেখি সবাই 5 টাকা 10 টাকা করে দিচ্ছে, আর ও পকেটে হাতটা ভরেছে আর বের করছে না। তা আমি মনে মনে ভাবলাম এইরকম কেন করছে,
আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবে। তার মানে বুঝেছেন, এমন ছেলে দিয়ে দেবো নার্সিংহোম আর ঘর করে, তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। মায়েরা দান করবেন সঠিক, এই দেখুন এই যে আপনাদের এখানে নামযজ্ঞ হচ্ছে, মানে দাদাভাইরা অনুষ্ঠান করাচ্ছেন, দেখুন বৈষ্ণব সেবা করাচ্ছেন, আপনারা ভক্ত বৈষ্ণব আপনাদের সেবা হবে। ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, যারা প্রচুর টাকার মালিক ভগবানের নাম করে না তাকেও নিমন্ত্রণ করবেন, আর যারা বৈষ্ণব মানুষ তাদেরকে নিমন্ত্রণ করবেন। ও মায়েরা প্রথমে বৈষ্ণবকে খাওয়াবেন একদিন, বিয়েতে দুদিন অনুষ্ঠান করবেন, প্রথম দিন কাকে খাওয়াবেন? পরম বৈষ্ণবকে। দ্বিতীয় দিন কাকে খাওয়াবেন? যে ভগবানকে দেয় না নিজে খায় তাকে খাওয়াবেন। বৈষ্ণব কি করে বাবা? ভগবানকে দেয় তারপর খায়। আর সাধারণ মানুষ কি করে? যা টাকা রোজগার করে খালি, ও ভগবানকে দেয় না নিজে খেলেই হলো। যারা নিজে খায় ভগবানকে দেয় না তাদেরকে নিমন্ত্রণ করবেন, আর যারা ভগবানকে দেয় তারপর নিজে খায় তাদের নিমন্ত্রণ করবেন। তফাৎটা কি? দেখবেন লাল চার চাকা গাড়িতে এলো আপনার বাড়িতে, আপনার বাড়িতে খেলো, মেয়েকে 2000 টাকা প্রেজেন্টেশন দিয়ে গেল বিয়েতে, যখন লাল গাড়িতে চাপলো লোকে জিজ্ঞেস করলো দাদা কেমন খেলেন? খেলাম তো ভালো, পোলাও তার বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। ও খেলো কিন্তু বদনাম করে চলে গেল, কিন্তু কোনো বৈষ্ণব যখন নিয়ে যাবে আপনি জিজ্ঞাসা করেন বাবা কেমন হলো? আহ অমৃত খেলাম গো, অমৃত, আমি আশীর্বাদ করলাম তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। ওই চার চাকা গাড়িতে এসে যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল ওটা 2 বছর থাকবে, 3 বছর থাকবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিয়ে গেল বাবা ওটা আপনার মা মেয়ের জীবনে সারা জীবন সঙ্গী হয়ে যাবে। ওই জন্য বলে রাখি আপনারা দান করবেন কিন্তু নাম দেবেন না, হরে কৃষ্ণ দান করবেন নাম দেবেন না। যেমন আমাদের ওখানে একজন মন্দিরে একটা ফ্যান দিয়েছে, ফ্যান তো মায়ের নাম রাজুবালা সরকার, তো বললো বাবা আমি ফ্যান দেবো কিন্তু আমার মায়ের নামটা ফ্যানের নিচে লিখতে হবে। তো ফ্যানের নিচে লেখা আছে রাজুবালা সরকার, ফ্যানটা ঘুরছে। একদিন ছেলে স্বপ্ন দেখলো মাকে, মা বললো খোকা কেমন আছিস? বলছে মা তুমি যেদিন থেকে চলে গেছো আমার মন খুব খারাপ। বাবা আমিও ভালো নেই। মা তুমি কেমন আছো? আমি ভালো নেই। বলে কেন তোমার কি হয়েছে? আমি খালি ঘুর 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 ঘুরছি। মানে বুঝতে পারছেন, ফ্যানও ঘুরছে রাজুবালাও ঘুরছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল দান করবেন কিন্তু নাম দেবেন না। এই দিকে তাকাবেন, যদি কাউকে দান আসতে, যদি কাউকে আপনি 1000 টাকা দান করেন তাকে বলবেন ভাই তোমাকে 1000 টাকা দান করলাম তুমি আমাকে 10 টাকা দাও। ধরুন আমাকে আপনি 1000 টাকা দান করলেন, তো আমি গরিব মানুষ, ধরুন ধরুন মনে করুন আমাকে দিলেন 1000 টাকা, কিন্তু আমাকে বললেন দাদা আপনি 10 টাকা আমাকে দিন। কেন বলুন তো? যদি কোনোদিন আপনার সঙ্গে আমার ঝগড়া হয় তাহলে আপনি বলবেন মনে পড়ে সেদিনকার কথা, 1000 টাকা দিলাম তবে তুমি তরে গেলে? আমি সেদিন বলবো তুমি যেমন 1000 টাকা দিয়েছিলে সেরকম 10 টাকা তো নিয়েছিলে। তার মানে কি? দানের প্রতিদান দিলে দানের অহংকার দূর হয়। এই জন্য বলে রাখি মায়েরা, ভগবান বলল আমি কোথায় আছি এইদিকে, ডাক্তার বলল কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, কারো দাঁত খারাপ হয়ে গেলে দাঁত লাগিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। সেই ডাক্তারের কাছে বৈষ্ণব প্রশ্ন করছে, ডাক্তার তুমি তো কারো কান খারাপ হলে কান দাও, চোখ খারাপ হলে চোখ দাও, চশমা দাও, দাঁত খারাপ হলে দাঁত দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কত ওষুধ, কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে কি না? আছে বলুন, আছে? তখন বিজ্ঞান বলল বৈষ্ণব তোমাদের কাছে আছে? বলে হ্যাঁ আছে। বলে কার চরিত্র পরিবর্তন হয়েছিল? বলে নটি বিনোদিনী দেখো বেশাবিত্রী আমার কথা নয় একটাও ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, মানে বলুন আমার কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, পারে? তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। সবাই শুনে রাখুন মায়েরা, এই যে চাপাকল তৈরি করছেন না, চাপাকল বিজ্ঞান বলছে চাপাকল তৈরি করেছি, বৈষ্ণব বললো তার আগে করেছি। বলে কোথায়? বিশ্ব যখন সরসজ্জায় ছিল, একটু তত্ত্বের দিকে যাই, বিশ্ব যখন মায়েরা
ভীষ্ম, ভীষ্ম চেনেন তো? ভীষ্ম সরস্বতী যাচ্ছিল কতদিন? আটান্ন দিন। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। মাথায় রাখবেন কোন দিন মরেছিল? মকর সংক্রান্তির দিন ভীষ্ম মরেছিল। তো লক্ষ্য করুন, ভীষ্ম সরস্বতী ছিল, তখন অর্জুনকে বলেছে, অর্জুন আমি মা গঙ্গার জল পান করবো। অর্জুন কি করলো? তীরবিদ্ধ করলো, ওখান থেকে আপনাআপনি জল পড়লো, জল টিকতে হলো না। তার আটির্য কূপ আমরা তৈরি করেছি বৈষ্ণব, কিন্তু বিজ্ঞান পারে নাই। আবার দেখুন, উড়োজাহাজ তৈরি করেছি বিজ্ঞান বললো, তার আগে রাবণের পুষ্পরথ তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। ওই জন্য আপনার জয়ধ্বনি দেবেন কার? বৈষ্ণবের জয়ধ্বনি দেবেন। ওই যে সবাই মিলে একটু হাত উঠিয়ে আমার সঙ্গে ভজনটা গেয়ে নিন, ভজলে হরিকা নাম রে বন্দে। একসঙ্গে তুলুন, একসঙ্গে হাততালি দিয়ে আনন্দ করে প্রেম সে জোরে হাততালি দেবেন। দাঁড়ান তালে তালে, দারুণ লাগছে সুন্দর আসর। হাত তুলুন সবাই মিলে, ভজলে হরি পড়াশোনা করতে পারি না, ছেলেকে বললাম আমি মূর্খ, তুই মূর্খ হবি? পড়াশোনা কর। ভক্ত বললো, আরে বাবা আগে থেকে হরিনাম কর, নইলে বয়সে বয়সকালে ঠকতে হবে। কেন? চোখ খারাপ হয়ে যাবে, কানে দেখতে শুনতে পাবি না, চোখে দেখতে পাবি না, পায়ে চলতে পারবি না, তখন হরিনাম বলতে পারবি না। তাই শক্তি থাকতে জোর সে আনন্দ করে। আচ্ছা বলে রাখি, আপনারা যারা আনন্দ করবেন আজকে সারা জীবন আনন্দে দিন কাটবে, আর যারা দুঃখ করে বসে থাকবেন দেখবেন এই দেখে তাকান দু চারজন কি বলছে, বজলে হরি কা নাম দুঃখ করছে, মনে মনে ভাবছে কখন। হাত তুলুন, না না এখানের ভক্ত সেরকম না, হাত তুলুন প্রেম সে, ভজলে হরি কাহানা। ছেলে মায়ের মতো এটা হরিনামে নৃত্য করা যায়, অন্য জায়গায় হয় না। সবাই মিলে হাত তুলে আনন্দ করে, ভজলে হরি কাহানা। সবাইকে উঠতে হবে না, উঠলে পাশের জন দেখতে পাবে না, দু একজন তালে তালে, ভজলে হরি কাহানা।
বাবা নবাব কি বলছিলাম কিছুক্ষণ আগে বললাম, নবাব কি দেখছিল মা? একটা তালপাতার পাখা নিয়ে হাওয়া করছিল নবাবকে, আর নবাব দেখছে মুকুন্দ সরকার গান গাইছে। হঠাৎ গাইতে গাইতে মুকুন্দ সরকার কি গাইছে একবার অনুরোধ হয়ে দেবেন? আমার কানো সে বিনোদ ময়ূরের পালকটাকে দেখে মুকুন্দ চিৎকার করে উঠলো, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা কথায় মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেল, অজ্ঞান হয়ে গেল। কেন বলুন তো, নবাবকে যে পাখাতে পাখা করা হচ্ছিল তার মধ্যে ময়ূরের পালক ছিল, ওই ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেল। নবাব বললো, কে আছিস, একটু জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে। মুকুন্দ সরকারের মাথায় যখন দিল না, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি যে কীর্তন করছিলে অজ্ঞান হয়ে গেলি কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কী করে জানবে কৃষ্ণ অনুরাগীর কথা? তোমার ওই পাখার মধ্যে পালক দেখতে পেয়ে আমি কৃষ্ণ বলে চিৎকার করে উঠলাম। বেশ বেশ, মনে মনে ভাবছি আজকে একটা মিথ্যে কথা বলবো, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। বলো, শোনো নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে। কী রোগ? মৃগী রোগ আছে। নবাব বললো, মুকুন্দ আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জীবটাকে আমি ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের ব্যথা ভালো করেছো, আমি তোমাকে ভালো করে দিলাম, ছেড়ে দিলাম। মুকুন্দ বলে উঠলো, আমার অপরাধ হয়ে গেছে বলে? হ্যাঁ, তোমার যদি মিগি রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মিগি রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছিলে কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ ক্ষমা করে দিন, আমার দোষ হয়ে গেছে। নবাব বলল, দোষ তোমার হয়নি, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার গোনা কেনা গোলাম মনে করে ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনাম গোলাম হয় না, একমাত্র ভগবানের কেনা গোলাম হয়ে যায়। মুকুন্দ সরকারকে বললো, মুকুন্দ তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, দেখুন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দকে বললো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, যাও তোমার কোনো অভাব থাকবে না। মুকুন্দ সরকার চললো কোথায়? শ্রীখণ্ড গ্রামে। আর নবাব বললো, যদি কোনোদিন আমার অসুখ হয় তুমি আমাকে দেখে যেও। মুকুন্দ যাচ্ছে কোথায়? নিজের গ্রামে শ্রীখণ্ডে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাব গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার মনুষ্য
কোথায় ঘন আমি কোথায়।